যতই বাধা বিপত্তি আসুক না কেন বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৃষকদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে শুধু তাই নয় দিল্লিতে কৃষকদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ চলবে আন্দোলন প্রয়োজনে এই আন্দোলনের গতি প্রকৃতি আরও বেগবান হয়ে পয়লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিন সব কইটি বিরোধী রাজনৈতিক দল বিল প্রত্যাহার ইস্যুতে বয়কট করবে অধিবেশন শুধু তাই নয় ত্রিশে জানুয়ারি মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনরত কৃষকরা একদিনের প্রতীকী অনশনে সামিল হবেন শুক্রবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র কর দেশের প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে অনুষ্ঠিত ট্রাক্টর মিছিলে ত্রিপুরা থেকে অংশ নেন পবিত্র কর ও কৃষক সভার রাজ্য সহসভাপতি মতিলাল সরকার দিল্লির ঐতিহাসিক আন্দোলন থেকে ফিরে এসে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ট্রাক্টর রেলির ঐতিহাসিক দিকগুলি তুলে ধরেন পবিত্রকর তিনি বলেন কৃষি বিলের প্রতিবাদে আয়োজিত ট্রাক্টর রেলিতে অভূতপূর্ব সারা লক্ষ্য করা গেছে তবে প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির যা পরিস্থিতি লক্ষ্য করা গেল তা অত্যন্ত ভয়ঙ্কর গোটা দিল্লি লি প্রজাতন্ত্র দিবসের দিন ছিল শুনশান তারপরেও লালকেল্লাই পতাকাতলা পুলিশ হেডকোয়ার্টারে আক্রমণ সবকিছুই বিচ্ছিন্ন ঘটনা এর জন্য সম্পূর্ণ দায় বিজেপি সরকার বিজেপি সরকারের গেম প্ল্যান ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে প্রশাসনের নির্দেশে সেদিন রাস্তায় নেমেছিলেন আন্দোলনকারীরা কিন্তু কোনো ধরনের তৎপরতা লক্ষ্য করা যায়নি পুলিশের বিনা বাধায় আন্দোলনকারীরা ঢুকে পড়ে লালকেল্লাই কোনো লোক নেই গাড়ি নেই কিছু নেই এটা প্রচন্ড আতঙ্ক বিরাজ করছে এই জায়গাটা আমরা আমাদের সংগঠনগুলোর পক্ষ থেকে আমরা প্রতিবাদ করেছি এর সঙ্গে এই আন্দোলনের কোনো যুক্ত নেই এবং আমরা এখানে যাওয়া যাবই বা কেন আমাদের তো প্যারেডই করার কথা লাল লালকোল্লা দেখল করা পতাকা তোলা এবং পুলিশ হেডকোয়ার্টারে সেখানে গিয়ে আক্রমণ করা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এইটা যে বিজেপি নরেন্দ্র মোদীর সরকারের গেইম প্ল্যান এটা এখন পরিষ্কার হচ্ছে আমরা কালকে ফিরে এসেছি দেখা গেল তারিখ থেকে গাজীপুর সীমান্ত যেটা উত্তরপ্রদেশ বর্ডার সেখান থেকে নোটিশ দিয়েছে আপনাদের দেড় দিনের মধ্যে এখান থেকে উঠে যেতে হবে বিদ্যুতের লাইন কেটে দিয়েছে সেখানে জল দিচ্ছে না মিউনিসিপ্যালিটি যে জল দেওয়ার কথা জল দিচ্ছে না এমন কি আমাদের যে বিভিন্ন টয়লেট টেম্পোরারি টয়লেট করা হয়েছিল ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন